আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা যে এসি সেকশনের যে আমরা সকেট ব্যবহার করি, সকেট এবং প্লাগ, তো এই সকেটগুলো যদি কম দামের ব্যবহার করে থাকি সেটা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতিকারক। কারণ এই কম দামের সকেট ব্যবহার করে কি কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা কোনো ধারণা রাখি না। কারণ এই কম দামের সকেটের কারণে কিন্তু আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকের যে চার্জারগুলো, তো সেই চার্জারগুলো কিন্তু অতি দ্রুতই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু আরও অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। এবং কোন সকেটগুলো ব্যবহার করলে আপনার সবথেকে নিরাপদ থাকবে সে সম্পর্কে কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং চ্যানেলটি কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা যে অনেক প্রকার কিন্তু সকেট ব্যবহার করি, কারণ আমাদের 12 রকম মানুষের কিন্তু 12 রকম চাওয়া, কারণ আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই অনেক রকম সকেট সুইচ ব্যবহার করে থাকি। কারণ সকেটগুলো যদি আসলে ভালো মানের না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে। তো আপনি আজকে আমি যে কথাটা বলবো যে কোন সকেটটি ব্যবহার করলে সেটা আপনার জন্য চার্জারের জন্য অনেকটাই ভালো হবে, আপনি ওই রকম সকেটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার অনেকটাই কিন্তু ভালো হবে। কারণ সকেটগুলো শুধু দাম হলেই যে হবে তা কিন্তু না। তো কিছু কিছু সকেট আছে যে এমনি বাইরে অনেক চকচকা, দাম অনেক বেশি কিন্তু ভিতরে কিন্তু কোনো কাজ নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সকেট যদি আপনি ব্যবহার করেন সেটা কিন্তু আসলে কোনো কাজই দিবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে যে 2 পিন 3 পিন অনেক রকম যে সকেট ব্যবহার করে থাকি, তো এই সকেটগুলো কিন্তু আমাদের দেখা যায় যে কিছুদিন পরে কিন্তু পুড়ে যায় এবং লুজ কালেকশন হয়ে থাকে, এবং ভিতরের যে ইগুলো থাকে তামার সেগুলা একদম চিকন, এম্পিয়ার একদম কম, এবং সেই কারণে কিন্তু এগুলা কিন্তু স্পার্ক করে কিন্তু পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু ভালো মানের এই সকেটগুলো ব্যবহার করা উচিত, কারণ সকেটের কারণে কিন্তু আপনার চার্জার এবং ব্যাটারি সবকিছু কিন্তু একটাই আরেকটির পরিপূরক। তো আপনার সকেট থেকে যদি লুজ কালেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না, প্লাস চার্জারেও কিন্তু কোনো প্রকার সমস্যা হতে পারে। তো এই স্ক্রিনের যে সকেটটি দেখতে পারতেছেন, এই সকেটটি হচ্ছে আমাদের যে আয়রন থাকে সেই আয়রনের কিন্তু এই সকেটগুলো, তো এই সকেটগুলো কিন্তু অনেকটাই কিন্তু স্ট্রং, কারণ আমাদের যে আয়রনগুলো থাকে সেটা কিন্তু ওয়াট অনেক বেশি, এবং এই সকেটগুলো ব্যবহার করার কারণ হচ্ছে এই সকেটের ভিতরে তামার যে পাতিগুলো থাকে, তো সেই পাতিগুলো কিন্তু অনেকটাই হার্ড, তো সেই কারণে কিন্তু সেখানে কোনো প্রকার কোনো সমস্যা হয় না, এবং এটি অনেকদিনই চলে, এটি কিন্তু কোনো প্রকার কোনো পুড়েও না, কারণ এটি কিন্তু পলিকার্বন দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে কিন্তু এটিতে কিন্তু তাপ শোষণ করার ক্ষমতা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের ব্যাটারি চালিত ইজি বাইক আছে, তো থাকলে কিন্তু চার্জ দিতেই হবে, এবং চার্জ দেওয়ার জন্য আপনারা এই মানের সকেটগুলো ব্যবহার করবেন, সেটা আপনার গাড়ির জন্য অনেকটাই ভালো হবে। তো অনেকে দেখা যায় যে সকেট তো ব্যবহারই করে না, সেটা সরাসরি একদম তার জয়েন করে, সেটা কিন্তু অনেকটাই রিস্ক থাকে। সবার আগে কিন্তু একটি জিনিস মানতে হবে যে সেফটি ফার্স্ট, কারণ সবার আগে নিরাপত্তা। যদি আপনি নিজেই নিরাপদ না রাখেন তাহলে কিন্তু সেটা আপনার জন্যই কিন্তু অনেকটাই বিপজ্জনক হতে পারে। সেই ক্ষেত্রে ভালো মানের সকেট এবং ভালো মানের কেবল ব্যবহার করুন, নিজে নিরাপদ থাকুন, অপরকেও নিরাপদ রাখুন, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।